বর্গে নিয়েছে তো বন্ধু সবাই হয় এনা এই একটা তার সাথে একটা ছোট্ট গিফট এই দেখো শরীরটাকে খুব তাড়াতাড়ি চাঙ্গা করার জন্য খাওয়ার রকম সকমটাকে একটুখানি চেঞ্জ করেছি গুড মর্নিং ফ্রেন্ডস আজকে সোমবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো সকালে ঘুম থেকে তুলে মিষ্টিকে চোখ মুখ মুছিয়ে এখন তার সাজগোজটা পরিবর্তন করে দিচ্ছি তো সাজানো হয়ে গেছে এখন কানদুলটা পরিয়ে দিচ্ছি এরপরে হাতে বাঁশিটা দিয়ে দেবো তো সকালে সাজগোজ কমপ্লিট হয়ে গেল এবারে সকালে জলখাবার বানানোর প্রস্তুতি তো ডিম সিদ্ধ হয়ে গেছে ছেলের খাবারটাকে প্রথমে রেডি করছি ওর জন্য ওটস বানিয়েছি তারপরে উচ্ছে আর কুমড়ো ভাজা করছি ওটসটা বানিয়ে তার উপর দিয়ে ডিমটাকে ছড়িয়ে দিলাম এরকম করে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তারপরে আমি তো ওআরএস খাচ্ছি এই জন্য এক লিটার জলের মধ্যে ওআরএসটাকে আমি গুলে নিচ্ছি তারপরে এটাকে তো সারাদিন ধরে খেতেই হবে তো ডাক্তার যেরকম বলেছে সেরকমভাবে চলার চেষ্টা করছি আগের দিন রাত্রিবেলাতে কড়াশুটি কচুরি বানিয়েছিলাম একটুখানি পুর আর ময়দা মাখা রয়ে গেছে তো হাজবেন্ডের জন্য আমি এখন কচুরি তৈরি করে দিচ্ছি একটা একটা করে সুন্দর করে কচুরগুলো ভাজছি আর প্রত্যেকটা দেখো কত সুন্দরভাবে ফুলছে আগের দিন যেরকমভাবে করেছিলাম সেরকমভাবেই হয়েছে আজকে পুরটা হয়তো একটু কম হয়েছে তবুও কিন্তু ফ্লেভারটা দারুণ আসছে কার জন্য খাবার বানিয়েছি দেখো খাওয়া রেডি করে রেখে দিয়েছি ওনার এখনো পাত্তা নেই এতক্ষণে টাইম হলো হয়ে যা আমাকে আর ডাকতে গেছে এইবারে আমার ঘর পরিষ্কারের পালা তো ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি আর সমস্ত নোংরাপত্র যেরকমভাবে আমি সবসময় তুলি সেরকমভাবে তুলে রেখে দিচ্ছি প্যাকেটটার মধ্যে সপ্তাহে একদিন করে চেঞ্জ করা হয় তারপরে চলে এসেছি আবার রান্নাঘরে এখন বাঁধাকপির তরকারি করব পাঁচফোড়ন দিলাম তারপরে আদা লঙ্কা বাটা এদিকে একটা টমেটো দিয়ে দিয়েছি এবারে সিদ্ধ করে রাখা বাঁধাকপিটা ছেড়ে দিলাম তো বাঁধাকপির তরকারি কিন্তু এই শীতকালে খেতে কিন্তু খুব ভালো লাগে কিন্তু গরমকালে খুব একটা ভালো না লাগলেও এই শীতকালে বেশ মটরশুঁটি দিয়ে করতে পারলে খুব সুন্দর লাগে তো ভালো করে রান্নাটা করছি হালকা একটু জলে ছিটে দিয়ে এবার ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করব জল খাবে তোমাদের জন্য জল এনেছি তো এই যে জল কোনো ফ্যান চালিয়ে দেয়নি ফ্যান বন্ধ কে বলেছে বেরো আমি জল দিচ্ছি তো চলো চলো হ্যাঁ জল দিচ্ছি তোমাদের জল দিতে পেয়েছে না কোনো জল দেয়নি তোমাদের উলি অলি উলি অলি শোনা শোনা এই তো আমাদের শোনা দেখি উনি কেমন করে দেখি এমন করে দেখে নাকি আমাকে হ্যাঁ পাগল তো এদের আমাদের আমাদের পাগল না এগুলো তুমি পাগল বেরোয় না পরে আরো করবো হ্যাঁ পরে অনেক পাগল করবো তোমাদের খাও জল খাও জল খাও ভালোবাসার ভাষা বোঝে না পৃথিবীতে এমন কোনো জীব নেই প্রত্যেকে এই ভাষাটাকে ভালো করে বোঝে তো ওদেরকে আদর টাদর করে চলে এসেছি বাঁধাকপি তরকারিটা হয়ে গেছে ওটাকে নামিয়ে রাখলাম এদিকে এখন মাছ ভাজা করছি এটা হলো ছোট আর মাছ যেটাকে ভালো করে ভাজা করে ভালো করে মশলা দিয়ে কষিয়ে আমি রান্নাটা করব আলু ছাড়া করছি সমস্ত কিছু দিয়েছি পেঁয়াজ আদা রসুন অল্প করে জল দিলাম আর কষা কষা করে করব আগের দিনের একটা ডিম ছিল সেটাকে দিয়ে দিলাম যাতে মাছের সাথে সুন্দরভাবে রান্নাটা হয়েছে যেহেতু সব কিছু দেওয়া আছে তো ধনে পাতা দিলাম এবারে এটাকে নামিয়ে ফেলবো তো এটা হয়ে গেলে আমার রান্না রান্না শেষ তারপরে রান্না ঘর পরিষ্কার করার পালা এখন রান্নার জায়গাটা ভীম লিকুইড দিয়ে দিয়েছি এবার ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এদিকে শাশুড়িমা বসে গেছে খেতে শাশুড়িমাকে খেতে দিয়েছি ছেলে ওদিকে বসে গেছে খেতে তো ওদের দুজনকে প্রথমে আমি খেতে দিয়ে দিই তাহলে আমার শান্তি এদিকে চলে এসেছি ঠাকুর ঘরে আমি এখন গোপাল সেবা করছি তুলসী পাতা দিয়ে দিলাম মিষ্টির উপর তারপরে গোপালের চরণও দিয়ে দিলাম তুলসী পাতা এখন ফুল দিয়ে একটুখানি সাজিয়ে নিচ্ছি তো এটা হলো আমার আজকে দুপুরের পুজো ভোগ নিবেদন হয়ে গেছে এই যে আমার মিষ্টি সোনা বসে বসে খাচ্ছে তারপরে আমি আর হাজবেন্ড এখন খেতে বসছি এখানে তরকারি যা যা রান্না হয়েছে আগের দিনে তরকারি ছিল কাঁচকলা আলু সজনে ডাঁটা দিয়ে ওদিকে মাছটা আমি এখনও নিয়ে নিই হাজবেন্ডের খাওয়াটাও রেডি করেছি এখানে রয়েছে দই তো হাজবেন্ড আবার আজকে মিষ্টি দই এনেছে চোদ্দোই ফেব্রুয়ারি দিনটাতে পুলবামাতে যে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল সেই বীর শহীদদের স্মরণে একটা ফুলের মালা আমি এখানে পরিয়ে দিলাম তো এই জায়গাটাকে একটুখানি ছোট্ট করে সাজগোজ করিয়ে দিয়েছি তো এখানে মোমবাতি জ্বালিয়ে দেবো এরপরে এ দেখো মোমবাতি জ্বালানো হয়ে গেছে আমাদের বাড়িতে বেশিরভাগ দিন এভাবেই খাওয়া হয় শাশুড়িমা আর ছেলে এদিকে হাজবেন্ড আর আমি একটা ভালো জিনিস তোমরা দেখো এই বক্সের মধ্যে কি থাকে জুয়েলারি থাকে তাই তো জুয়েলারি বক্সে দেখো এই জুয়েলারি থাকে আমার হাজবেন্ডের ওখানেও সেম আরো আছে কত আছে গো তোমার এখানেও আছে বাবা ওরে বাবা এ তো দেখি মার্বেলের মনে হচ্ছে মার্বেলের দারুণ দেখতে দেখো তোমরা খালি তোমাদের বাড়িতে আছে এরকম স্ট্রাইকার বলো আমি নিজেই চিনতে পারছি না আমি মানে নিজে কখনো এতটা মন দিয়ে দেখিনি আজকে যতটা মন দিয়ে দেখছি এই স্ট্রাইকারটা হেভি এর দাম কত গো কত 200-300 টাকা
এই দেখো, এটাও কিন্তু একটা জুয়েলারি ব্যাগের মধ্যে রয়েছে, দেখেছো? মানে এত দাম দেয় এগুলোকে যে জুয়েলারি বক্স, জুয়েলারি ব্যাগ ছাড়া রাখতেই পারছে না। তোমাদের মধ্যে যারা ক্যারাম ভক্ত তারা এই জিনিসটাকে বুঝতে পারবে, এই জিনিসটার মর্ম দিতে পারবে, কিন্তু আমি এ সম্পর্কে একদমই জিরো, কাজে এগুলো আমার কাছে জিরো। গুড ইভিনিং বন্ধুরা, আজকে মঙ্গলবার সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করলাম। আমি ভিডিওটা গতকাল থেকে শুরু করেছিলাম যেহেতু আমার এখন শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, যার জন্য আমি এভাবেই কিছুদিন ব্লগ করব, একদিন ছাড়া ছাড়া একদিন ছাড়া ছাড়া। তো শরীরটা আবার পুরোপুরি সুস্থ হয়ে গেলে আগে যেরকমভাবে ভিডিও করতাম সেরকমভাবে তোমাদের সামনে ভিডিও যাবে। তো রেডি তো একটু হয়েছি, একটুখানি বেরোবো। আবার আজকে থেকে একটুখানি ঠান্ডা ঠান্ডা পড়েছে, মানে গতকাল রাতে থেকে পড়েছে, আজকে সন্ধ্যাবেলা দেখছি বেশ ভালো ঠান্ডা লাগে। এখানে দুটো পাউরুটি সেকে নিচ্ছি, আজকে চা দিয়ে একটুখানি পাউরুটি দিয়ে সন্ধ্যাবেলা খাবো। ছেলে এখন অবধি আসেনি, ছেলে আসার পর আবার পাউরুটি সেকে দিতে হবে। তো শাকা হয়ে গেছে, এখন আমি চাটা নিয়ে নিয়েছি, এখন চায়ে ডুবিয়ে ডুবিয়ে পাউরুটি দিয়ে খেয়ে নিচ্ছি। আজকে 14 ফেব্রুয়ারি, আজকে তো অনেকের মতে আজকে ভ্যালেন্টাইন্স ডে। তো কিছু বছর আগে অবধি হয়তো এই দিনটা ছিল ভ্যালেন্টাইন্স ডে, কিন্তু বর্তমান সময়ে কয়েক বছর আগে পুলওয়ামাতে যে দুর্ঘটনা হয়েছিল তারপর থেকে আজকের দিনটা আমাদের কাছে, আমাদের দেশের যারা প্রাণ দিয়েছিল তাদের জন্য আমরা স্মরণীয় করে রেখেছি, এবং 14 ফেব্রুয়ারি যে ভ্যালেন্টাইন্স ডে সেটা আমরা ভুলে গেছি। এবং আমার হাজবেন্ড ভীষণভাবে আজকের দিনটা মানে এবং বলে যে 14 ফেব্রুয়ারি আমাদের কাছে কোনো ভ্যালেন্টাইন্স ডে নয়, আজকে হলো ব্ল্যাক ডে, আমাদের কাছে খুবই দুঃস্বপ্নের একটা দিন। আমরা প্রত্যেকটা ভারতীয় আজকের দিনটা যেন এভাবে পালন করতে পারি, সবাই কিছু করতে না পারি, একটা ফুলের মালা, একটা মোমবাতি যাতে আমরা জ্বালাতে পারি, সেটুকু করে আমরা আমাদের দেশের শহীদদের একটু স্মরণ করতে পারি। আর আমার শ্বশুরমশাই তার প্রথম জীবনে আর্মিতে ছিল যেহেতু, এই জন্য আমার হাজবেন্ড ভীষণভাবে আজকের দিনটাকে মানে, এবং আমি আমার মতন করে আজকের যেটুকু পারলাম আমি করলাম। আজকে রান্না হয়েছিল আর মাছ, তো আর মাছটাকে গরম করতে হবে, 3 পিস আছে হাজবেন্ড আর আমার জন্য। আর এখানে রয়েছে আলুর তরকারি, যেটা গরম করব ছেলে খাবে। এখানে মিমিদের মাংস গরম হচ্ছে, এখানে ছেলের মাংস। আর রাত্রিবেলা একটুখানি চালের গুঁড়ো দিয়ে যেরকম গোলা রুটি করে সেরকমই করব, এই জন্য সব কিছু দিয়ে দিলাম, নুন দিলাম, জল দিয়ে গুলে নিলাম, অন্য কিছু আর দিইনি। এখন আমি এটাকে ফ্রাই প্যানের মধ্যে ছেড়ে দিচ্ছি আর উল্টে পাল্টে নিচ্ছি, এরকম করে খেতে খুব ভালো লাগে। এইটা হলো আমার ছেলের চিকেন স্যুপ, এটা টেস্টটা বল কেমন লাগে তোর? মোমোর অনেকটা জল জল টাইপের, মোমো ঝোলের মতো, মোমোর যে স্যুপটা থাকে, মোমো স্যুপটার মতো না, মোমোটার মধ্যে মতো ফ্লেভারটা বলতো। মোমোর ভিতরে কিন্তু সবকিছু দেওয়া থাকে, রসুন, পেঁয়াজ, আদা কুচি, মোমো একটা ওরকমই মাংসের মতো, চিকেন মোমো যেগুলো ওরকম টাইপের, মানে ফ্লেভারটা ওরকম, তাই তো? আমার ছেলের খুব পছন্দ এই স্যুপটা। এখন 12:10 বাকি, তো আমাদের বাচ্চারা এখন ছাদে যাচ্ছে। আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকে সম্পূর্ণ ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানিও। আর আপাতত এই মুহূর্তে আমি মানে বেশি ব্লগ বড় করতে পারছি না, বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না যতক্ষণ পর্যন্ত শরীরটা পুরোপুরি সুস্থ না হচ্ছে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরও একটি ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। ওই যে চলে এসেছে বাচ্চা।